সরকারি পদ্ধতি যা আছে সেগুলি যদি আমরা তো বলেছি আমাদের নেত্রী বলেই দিয়েছে দুর্নীতির সঙ্গে যুক্ত যে হবেন তার রং দেখা হবে, সে আমাদের দলেরই হোক অন্য দলেরই হোক যথাযথ ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে গ্রহণ করা। শ্রমিকদের একটা বৃহৎ অংশ তারা আমাদের কথা শুনে চুপচাপ আছে, তারাই এসে বলছে এবং প্রমাণ সহকারে বলছে, সেই জন্য এই বার্তাটা আমাদের তাদের ক্ষেত্রে দেওয়া যে এইরকম করবেন না। এবং সেই জন্য কি মনে করেন যে হলদিয়ার হারের একটা কারণ এবং হলদিয়ার হার আর এই দু মাসের সংগঠন এ দুটোর মধ্যে তফাৎ আছে? দীর্ঘদিনের একটা জায়গা, সেই জায়গায় যে পেরেছেন যে শুধু গেটের দায়িত্ব নিয়েছে সেখানে শ্রমিক এবং যারা মালিক এদের সম্পর্ক ভালো ছিল না, যে মালিক পক্ষেরও লোক সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন, যেমন মালিক পক্ষ এখন চাইছেন কি এই সময়ে যদি আমরা পারি কিছু একটা করে নেব, কিন্তু সেটা যদি বলে থাকেন ভুল করবেন, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমি এবং আইনটির সভাপতি দিব্যেন্দু রায় থেকে আমরা বার্তাই দিয়েছি, মালিক পক্ষকেও বলেছি আপনারা কোনো অবৈধ কাজের মধ্যে সহযোগিতা করবেন না, আপনারা সেই অবৈধ কাজকে প্রশ্রয় দেবেন না, প্রয়োজনে আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের বলে এই কথা আমরা বলেছিলাম। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।